আল্লাহ রাসূল বললেন, ওরে আল্লাহর বান্দীরা, মহিলারা মাত্র দুটা গুনার কারণে তাদেরকে আমি জাহান্নামে দেখলাম, মহিলাদেরকে মাত্র দুটা গুনার কারণে আমি জাহান্নামের আগুনে দেখলাম, পাঁচটা সাতটা দশটা গুনা নয়। নবী বললেন, মাত্র দুটা করে গুনা মহিলারা বেশি করে করে, আমার মায়েরা খালারা দুটা করে বেশি ভুল করে, আমার মায়েরা খালার কাছ থেকে দুটা করে গুনা বেশি হয়ে যায়। রাসূল বললেন, এরে আল্লাহর বান্দীরা, আমি তোমাদেরকে মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেছে বেছে করে জ্বলতে পড়তে দেখলাম। যাও যাও, তুমি আমার জাহান্নামটাকে তুমি একবার দেখেছো। নবীজি বললেন, ও মহিলার দলেরা, আমি আল্লাহর জাহান্নাম দু চোখে ঘুরে 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 আমি দেখলাম, কিন্তু সুবহানাল্লাহ, ওই জাহান্নামের ভিতরে নবী বললেন, আমি বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামের আগুন আমি পড়তে দেখলাম, নারীরাকে জাহান্নামের আগুন আমি পড়তে দেখলাম, আমি মহিলাদেরকে দেখলাম জাহান্নামে পড়ে তারা হাউ মাও করে চিৎকার করছে। তাই নবীজি বললেন, ও মহিলার দলেরা, তোমরা দান করো, সাদকা করো, তোমরা খায়রাত করো, এই যে তোমরা জাহান্নামের আগুনে পড়ে আছো গুনার কারণে, পাপের কারণে, তোমরা যদি দান করো, খায়রাত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দানের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন। নারে তাকবীর, দান করো। রাসূল বললেন, জাহান্নামের আগুনে মহিলাদেরকে দেখলাম, মহিলার দলেরা নবীকে দাঁড় হয়ে বলছেন, ওয়াবে মায়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, আপনি বললেন মহিলাদেরকে দান করতে, নবী গো, মহিলারা কোন এমন গুনাহ করে, নারীরা কোন এমন পাপ করে গো নবীজি, যেই গুনার কারণে মহিলাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে পুড়তে দেখলেন গো নবীজি, দয়া করে একটু আমাকে বলে দেন যে আমাদের দ্বারাতে কোন এমন ভুল হয়ে যায়, আমাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায় গো নবীজি, সেই গুনার কারণে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে পুড়তে দেখলেন, আল্লাহর নবী গো, দয়া করে একটু বলে দেন, মহিলারা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, সেই গুনার কারণে আপনি তাদেরকে জাহান্নামের আগুনে দেখলেন, একটু বলেন। এই আমার বানসার গ্রামের মেয়েরা, বিভিন্ন জায়গা থেকে যারা জালসা শুনতে এসেছেন, মেয়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বললেন, ওরে আল্লাহর বান্দীরা, মহিলারা মাত্র দুটা গুনার কারণে তাদেরকে আমি জাহান্নামের দেখলাম, মহিলাদেরকে মাত্র দুটা গুনার কারণে আমি জাহান্নামের আগুনে দেখলাম, পাঁচটা সাতটা দশটা গুনা নয়। নবী বললেন, মাত্র দুটা করে গুনা মহিলারা বেশি করে করে, আমার মায়েরা খালারা দুটা করে বেশি ভুল করে, আমার মায়েরা খালার কাছ থেকে দুটা করে গুনা বেশি হয়ে যায়। রাসূল বললেন, এরে আল্লাহর বান্দীরা, আমি তোমাদেরকে মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি বেশি করে জ্বলতে পড়তে দেখলাম। কি গুনা দুটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তুকসুরুন আল্লানা, এক নম্বর গুনা হয়ে গেল, মা খালারা বেশি বেশি করে লানতানের গুনা করে। দুই নম্বর গুনা নবী বলে দিলেন, ওয়া তাকফুরুন আল আশির, মা খালারা নিজের স্বামীর মালের তারা না শুকরি করে, আল্লাহ যে এত বড় নিয়ামত দান করেছে স্বামী নামে স্বামী রূপে, ওই স্বামীর তারা না শুকরি করে। এক নম্বর গুনা লানতান। লানতান কাকে বলে? কেমন করে মায়েরা খালারা লানতান করে? শুধু মা খালারা লানতান করে না, পুরুষেরা লানতান করে। কত ভাইকে দেখবেন, তিন দিন চার দিন পাঁচ দিন ম্যাক লেগা আছে, এক লাগাতার ম্যাক লেগা আছে, নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ, কত ভাই কইছে, হ্যাঁ বে, আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি বে, এই ম্যাক হয়েই চিনিচ্ছে, ম্যাক ছুটতে চায় না, বলে কি বলে না? আরে বলে কি বলে না? বলে। মা খালারা কি করবে? গোহাম মেলে দিয়েছে, রোদে মেলে মেলে ধান মেলে দিয়েছে, মাকো মেলে দিয়েছে, হঠাৎ কোন দিক থেকে ম্যাক এলো, ধান কোটা ভিজে গেল, পাট কোটা ভিজে গেল, গম কোটা ভিজে গেল, মাকো ভিজে গেল, মা খালারা কি বলবে? লিসি লাগা ম্যাক, খালে ভরা ম্যাক, এতদিন ম্যাক হলো না, খোয়াজ গোহাম কোটা মিলে দিয়েছি তো ম্যাক চালু হয়ে গেল,
বলে কি বলে না এটা হলো কি লান্তান এ মায়েরা খালারা আল্লাহ রাসূল বলেছেন এই গুনাহটার কারণে রে মহিলা আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে আমি পুড়তে দেখেছি দুই নম্বর গুনাহ নবী বললেন ওয়া তাকফুন আলা শের তারা নিজের স্বামীর মালের না শুকরি করে কিভাবে স্বামীর মালের না শুকরি করে ধরেন কোনো আমার ভাই কাপড়টি বাজার যেছেন কোনো ভাই আরারিয়ার বাজার যেছেন আর ওর স্বামীটা বাজারে বের হয়েছে ওই সময় তাহার কোনো মা খালা বোন যদি বলে হালে মার বাপ কি হয়েছে আজি আমার কাপড়খানটা ছিঁড়ে গেছে তো এখানটা কাপড় গালা আমাকে এনে দিও বেচারি হাট টাট কইরা সন্ধ্যাবেলাতে বাড়ি এসেছে পকেটে টাকা নেই যাওয়ার লাগে এখানটা কাপড় কিনবে যদি বেগ টেক দেখবে হাতটা হইতে দেখবে যে কাপড় নাই তখনই একবার জিজ্ঞাসা করবে হাজি তোমাকে যে কাপড় আনতে কয়েছিল কি হয়েছে আজ আর কইও না পকেট খালি হয়ে গেছে তখন টাকা কাপড় আর আনতে পারিনি হয়ে গেল চার দিন ভরে ওর সাথে কথা কইবে না কর চার দিন পর্যন্ত কথা কইবে না ওর সাথে খাইতে দিবে না যদি খাইতে চায় স্বামীটা যে হাজি খাইলেটা দে দাও খাই লাগবে ফের ওকে কে মানা করছে খুলে খাই লাগবে ভাত হাড়িতে ভাত রাখা আছে এরকম কথা বলবে কিংবা আমার কোনো মা খালা গ্রামে চুড়ি বলাইছে ধাগা বলাইছে আদরের বাপ কি আছে আমার হাতে চুড়ি না এক দর্জন চুড়ি গেল আমাকে লিয়ে দাও না ভাইয়েরা যদি খালি বলেন হাজি টাকা পেশাইজ নাই অন্যদিন তুমি চুড়ি লিও হয়ে গেল খালে ভরো খালে সুতা গোজুয়ার বাড়িতে এসে জীবনে সুখ শান্তি পেল না কোন যে আমার বেটা খট্টে পড়ার সুতা বিয়ে দিয়েছে আল্লাহ জানছে এই যে কহি দিলে অচুত করা কহে দিলে এ মায়েরা খালারা শোনেন আল্লাহ রাসূল বলেছেন মহিলারা এই যে তুমি তোমার স্বামীকে না শুকরি কথা তুমি বলে দিলে ইয়ার সাকে তোমার স্বামী তোমাকে কত ভালো ভালো খাবার দিয়েছিল কত ভালো ভালো পরার দিয়েছিল তোমাকে ব্লাউজ দিয়েছিল তোমাকে সায়া দিয়েছিল তোমাকে কাপড় দিয়েছিল তোমাকে শাল দিয়েছিল তোমাকে কত রকমের চোরে কত রকমের মেকআপের সামান দিয়েছিল কিন্তু মাগে খালাকে একদিন না পর কারণে একদিন কমে যাওয়ার কারণে আগেকার সমস্ত নিয়ামত গুলিকে আপনি ভুলে গেলেন সব আপনি ভুলে না শুকরি করে দিলেন তাই রাসূল বললেন ও মহিলারা এই যে তোমাদের দ্বারাতেই দুটা যে গুনাহ হয়ে যায় একটা হলো লান্তান করা দুই নম্বর স্বামীর না শুকরি করা তোমরা স্বামীর শুকরিয়া আদায় করতে জানো না তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম তাই মহিলারা তোমরা যদি দান করো সাদকা করো খায়রাত করো গো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন আপনার কে এলাকাতে যখন কবুল পড়া হয়ে যায় ছেলেটা কবুল টবুল পড়িয়ে বরযাত্রীকে খানা পিনা খাওয়া পর বাড়ির ভিতরে জামাইটাকে লিয়ে যায় কি লিয়ে যায় না বাড়ির ভিতরে জামাইটাকে লিয়ে যায় নতুন জামাই দিয়ে ওখানে নাস্তা পানি করা তখন শ্বশুরের দেওয়া এখানটা তলিয়ে বিছিয়ে দেয় আর দেখো যায় এসো যে দাদা শাশুড়ি নেনা শাশুড়ি ফুফা শাশুড়ি কে কোন দিকে আছো এসো এত দাও চান্দা দাও বলে কি বলে না সুবহানাল্লাহ হাইরাত বেলাল বলেন আল্লাহর নবী বললেন তোমরা দান করো সাদকা করো খায়রাত করো আহারে হাইরাত বেলাল বলছেন আমি তলিয়া বিছিয়ে দিলাম রুমাল বিছিয়ে দিলাম সুবহানাল্লাহ মানুষ জালসা শুনতে যায় টাকা নিয়ে যায় দান করবো রে চল রে বানসরে জালসা আছে কিন্তু মানুষ নামাজ পড়তে যায় তখন টাকা নিয়ে যায় না নবী বললেন দান করো সাদকা করো যদি তোমরা নিজের গুনাহকে মাফ করতে চাও তোমরা দান করো সাদকা করো এবার আল্লাহ রাসূল সাহাবি হাইরাত বেলাল বললেন আমি তলিয়া বিছিয়ে দিলাম রুমাল বিছিয়ে দিলাম ওই ঈদগাহের মাঠে ঈদগাহের ময়দানে ওই মহিলারা কেউ নাকের খুলে দান করে দিল কেউ কানের খুলে দান করে দিল কেউ গলার হার দিয়ে দিল কেউ গলার পান দিয়ে দিল হাতের বাজো খুলে কেউ দিয়ে দিল পাঁড় পায়াল খুলে কেউ দিয়ে দিয়ে দিল হাজরাত বেলাল বলেন যার কাছে যেটা গহনা গাঠে ছিল খুলে 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 সব আল্লাহর নবীর সামনে তারা দান করে দিলেন সুবহানাল্লাহ দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরি এখানে হয়ে গেল আল্লাহ রাসূল বলেছেন স্বামীর না শুকরি করিও না আমি নিয়ামত দিয়েছি সে নিয়ামত তোমার হলো স্বামী যা দিবে যেরকম ভাবে নিয়ে চলবে তুমি চলো কিন্তু আজকে আমরা আমার মায়েরা খালারা স্বামীর না শুকরির কারণে তারাকে জাহান্নামে যেতে হবে এক নম্বর আর একটা কথা যখন এখানে এলো বলি দি স্বামীর কতটুক হক স্ত্রীর পরে স্বামীর কতটুক হক যখন একটা কথা এলো আর বলে দি একজন সাহাবী নিজের বেটির বিবাহ দিছে বিবাহ দিবে বেটি বলছে আব্বাজি আমি বিবাহ করবো না খো
সে সাহাবী বলছে না তোমাকে বিবাহ করতে হবে, বেটি বলছে না আমি বিবাহ করব না কো, তখন সেই সাহাবী আল্লাহর রাসূলের দরবারে চলে গেছেন, যে রাসূলকে বলছেন আল্লাহর রাসূল আমার বেটির আমি বিবাহ দিব কিন্তু আমার বেটি রাজি হয় না, বলছে আমি বিবাহ করব না কো, রাসূল বলছেন তোমার বেটিকে আমার কাছে নিয়ে এসো, তারপর দিন বেটিকে সাথে করে নবী চলে গেছে নবীর দরবারে চলে গেছেন। এবার সাহাবীটা বলছেন আল্লাহর রাসূল এটা হলো আমার বেটি আপনার কাছে এনেছি, আপনি তাকে একটু বুঝান।